নমস্কার বন্ধুরা, আমার স্বপ্নপূরণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার চ্যানেলের নাম স্বপ্নপূরণ, তার কারণ কি জানেন? আমার অনেক অপূর্ণ স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে পারিনি ছোটোবেলার থেকে। আমার বয়স এখন 47 কমপ্লিট করে গেছে, 41 রানিং। আমার মতো অনেক মানুষই আছেন, বন্ধুরা আছেন, যাদের স্বপ্ন সময়েতে পুরো হয়নি। কিন্তু সময়তে হয়নি বলে যে এখন করতে পারবো না এমন কোনো কথা নেই, চেষ্টা করতে হবে। যেমন ধরুন, ছোটোবেলা থেকে আমার অনেক শখ ছিল নাচ শেখার, বিভিন্ন ধরনের হাতের কাজ, বিভিন্ন কিছু হাতের কাজগুলো কিছু কিছু করেছি, নাচটা আমার শেখা হয়ে ওঠেনি। সোশ্যাল ওয়ার্ক করার একটা খুব বড় ইচ্ছে ছিল, সেটাও আমি পেরে উঠিনি। এখন আমি চেষ্টা করছি আমার এই স্বপ্নগুলোকে পূরণ করা। আমি প্রথম প্রথম ইউটিউব দেখে বা অন্য কোনো নাচপত্র দেখে আমি নাচ করতাম, তো তারপর থেকে আমার ছেলে বলল, মা তুমি তো ভর্তি হতে পারো নাচে, আরও সবাই বন্ধুরাও বললো ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হয়ে গেলাম। আমার ম্যাডাম হচ্ছে আমার চাইতে অনেক ছোট, আমার ছেলের বয়সে প্রায়, তার কাছে আমার কিন্তু একটুও লজ্জা লাগে না, কারণ শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই, তাই লজ্জা লাগে না। লজ্জা লাগবেই বা কেন? অনেকেই ভাববে এই বয়সে নাচ, তাও আবার ভাবতে দিন। তারা হয়তো সময়তে শিখতে পেরেছে, অথবা শিখতে শেখার ইচ্ছা থাকলেও এখন তাদের, মানে তাদের শেখার ইচ্ছাটা স্ট্রং নয়, তাদের হয়তো এই ধরনের স্বপ্ন নেই। তাই আমি বিভিন্ন ধরনের হাতের কাজ করতে জানি, কাঁথা সেলাই বলুন, জুতো কাঁথা সেলাই থেকে শুরু করে, মানে কথা এক কথায় বলতে পারেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সেলাই সংক্রান্ত আমি করতে পারি। কাঁথা, সোয়েটার, এমব্রয়ডারি থেকে শুরু করে, তার মানে এই নয় যে আমি লেখাপড়া জানি না, আমি কিন্তু বিএসসি পাস। আমার মা বলে যে রাধে সে চুলো বাঁধে। আমি আমার ঘরের কোনো জিনিস ফেলতে দিই না। যেমন ধরুন, আমার রান্নাঘরে যেটা দিয়ে আমি সবজি রাখি, সে জুটিটা না ছ্যাঁকা লেগে পুড়ে গেছে গরম খাবে, আমি সঙ্গে সঙ্গে উল সুতো নিয়ে তৈরি হয়ে গেলাম, সেলাই করলাম, লাস্টে ওটা একটা দেখার মতো জিনিস তৈরি হয়ে গেল। তো এইরকম। তারপর ধরুন একটা ব্লাউজ, আজকালকার দিনে ব্লাউজ মেয়েদের কত, একটা ব্লাউজ সেলাই করতে দিলে 300 টাকা কমসে কম খরচ, আমি তো 1 টাকাও খরচ করি না ওদের ওই পেছনে, ওর পেছনে লোককে দিই না। আমি করলাম কি, যখন আমি প্রথম করছিলাম, আমি করলাম কি, ব্লাউজ আমার নিজের একটা ফিটিং ব্লাউজ খুলে ফেললাম। তারপর সেটা দেখে আস্তে আস্তে বানানো, একবার ভুল হবে, দুবার ভুল হবে, তিনবার ভুল হবে, তারপর নিজেরা করেই ফেলবেন। হ্যাঁ, তো আমি এই চ্যানেলের মাধ্যমে, আমি আমার এই স্বপ্নপূরণ চ্যানেলের মাধ্যমে আমি পার্টিকুলার কোনো কিছু না, আমি সব কিছুই দেখাবো, নাচও দেখাবো। আমার হয়তো কেউ ভালো লাগবে না, হয়তো কারোর ভালো লাগবে, কেউ হয়তো কমেন্টস করবে বুড়ো বয়সে নাচ করছে, হ্যাঁ হয়নি, ভালো হয়নি, হ্যাঁ এসব পাত্তা দিলে চলবে না। আমার মেসেজ প্রতিটা লোকের কাছে যেন পৌঁছে যায়। আমাদের এই নিজের, আমার ছেলে, স্বামী, সংসার, সন্তান, সবার প্রতি দায়ের সঙ্গে নিজের একটা দায় আছে, নিজের উপরও একটা দায় আছে। সবার, এদের সবার জন্য করে নিজেকে একটু সময় দেওয়া প্রত্যেকের উচিত, সেই যে খালি সময়টুকুতে যার যেটা ভালো লাগে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ কেউ যে যেটা ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, করুন সবাই। মানুষ্য জনন কিন্তু একটাই, এই জনন চলে গেলে ফিরে আবার যে মনুষ্য জন্ম পাবো তার কিন্তু কোনো ইয়ে নেই, এই জীবনেই আমাদের করে যেতে হবে অনেক কিছু। প্রথমে করবেন স্বামী, সংসার, সন্তান, সবার জন্য, তারপর নিজের জন্যও করতে হবে। তার উপর সবচেয়ে বড় দায় হলো এই সমাজের প্রতিও আমাদের একটা কর্তব্য আছে, এই দেশে জন্মেছি। আজকে আমি দোতলা বাড়িতে বাস করছি, আমার পাশের একটা মানুষ, তার সে হয়তো একেবারে না খেয়ে মরছে, এরকম দশা যেন না আসে। আমরা সবাই মিলে যদি একটু একটু সাহায্য করি, একটু একটু করে সাহায্য করি, একক দ্বারা সম্ভব হবে না, আমার একার দ্বারা চাইলেই আমি একটা মানুষকে করতে পারবো না, আমরা সবাই মিলে যদি একটু একটু করে সাহায্য করি সবাইকে, সবাই উঠে দাঁড়াবে।
আজ আছি কাল নেই। এই যে বড় বড় নেতারা জন্মেছিলেন, তারা কি বড় হয়েই জন্মেছিলেন? তা তো নয়। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর, এরা কিন্তু জন্মেছিলেন আমাদের মতনই সাধারণ মানুষ হয়ে, কিন্তু এরা এদের কর্মের দ্বারা পৃথিবীতে তাদের কৃতিত্ব রেখে গেছেন, যার কারণে আজও তারা নেই মনে হয় না। তাদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী সব কিছু আমরা পালন করি, আমরা জানি আমরা অত বড় কখনো হতে পারবো না, কারণ আমাদের জীবনে অনেকটা সময় আমরা পার করে ফেলেছি। যদিও পার করে আমরা চেষ্টা এখনও তো চেষ্টা করতে পারি, অত বড় হয়ে আমাদের নেই, কিন্তু আমরা নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। আমাদের স্বপ্ন পূরণ করার মাধ্যমে যদি কারুর একটু আমরা কাজে লাগতে পারি, কোনো একটা মানুষেরও উপকার করতে পারি, দশজনে দশটা মানুষের উপকার করলেও তো দশটা মানুষের উপকার হয়, তাই না? আমার এই চ্যানেলে আমি শুধু আপনাদের সঙ্গে গল্প করব না, দেখাবো আমার হাতের কাজ, আর যে কাজটা আপনাদের কাজে লাগবে, যে কাজটা আপনারাও সংসারে কাজে লাগাতে পারবেন। অনেক বেলা কেটে গেছে বন্ধুরা, জীবনের 47-48 বছর পার করে ফেলেছি। আমি চাই বাকি জীবনটা মানুষের কাজে লাগাতে, পারবো কি না জানি না, কারণ আমি তো চেষ্টা করব। অনেক অসুখ তো, সব প্রতিকূলতা থেকে উঠতে উঠে আমাকে চেষ্টা করতে হবে। আপনারা সবাই সঙ্গে থাকলে আমার এই যাত্রা সহজ হবে। আপনারা ভালো থাকবেন, বাই।